আসসালামু আলাইকুম, আমি আপনাদের ভালোবাসার সাইমন। তো আপনারা ইতিমধ্যে হয়তো খেয়াল করেছেন, আমি প্রায় দুই মাস হবে এরকম সময়ের মধ্যে আমি ইউটিউবে অথবা আমার ফেসবুক পেজে ওইরকমভাবে অ্যাক্টিভ না, আগের মতো ভিডিও ছাড়ি না, আগের মতো ভিডিও করি না। আসলে আমার নিজের ব্যক্তিগত সমস্যা ও নিজের পারিবারিক সমস্যার কারণে আমি এই কয়েকদিন ভিডিও করতে পারি নাই। ইনশাল্লাহ আমি সামনের দিকে আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। সামনের দিকে আমি প্রতিনিয়ত আপনাদেরকে ভিডিও দিয়ে যাব, প্রতিনিয়ত আপনাদেরকে বিনোদন দিয়ে যাব, আপনাদেরকে আনন্দ দিয়ে যাব। মানে আমার ভিডিওর মাধ্যমে আমি এমন কিছু প্রকাশ করব যেটা আপনাদের জানা জরুরি, যেটা আপনারা জানলে অথবা আপনারা যেটা দেখলে আপনাদেরও আপনারাও উপকৃত হবেন, জনগণ উপকৃত হবে। আমি ওই রকম ভিডিও আপনাদের মাঝে দিব ইনশাল্লাহ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষ ছোট থেকে আস্তে আস্তে বড় হবে। আমি সেই দুই হাজার উনিশ সাল থেকে আমি ইউটিউবিং শুরু করি। হ্যাঁ, তো তখন আমি তেমন কোনো সফলতা পাইনি, তখন আমি তেমন কারো সাপোর্ট পাইনি, আপনাদের ভালোবাসা তেমন করে তখন আমি পাই নাই, অল্প কয়েকজন। এই ধরেন তখন আমার ভিউজ হতো মাত্র 50-100 ভিউজ হতো। তো আলহামদুলিল্লাহ এই 2022 সালে এসে আমার ইউটিউব চ্যানেলটার মধ্যে আপনাদের ভালোবাসার সংখ্যা বেড়ে গিয়েছে। হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেলের মধ্যে রিচ বেড়ে গিয়েছে, যার কারণে আমি আপনাদের এত ভালোবাসা পেয়েছি, যার কারণে আজকে আমার ইউটিউব চ্যানেলে 29,000+ পরিবার আছে, 29,000+ মানুষ আমাকে দেখে ইউটিউবে। এই কারণে আপনাদের ভালোবাসার কারণে এতটুকু সম্ভব হয়েছে। হ্যাঁ, আর আমার সবচেয়ে বড় কথা হচ্ছে আমি আমার ইউটিউবের নামে, ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে সি সাইমনের নামে আমি আমার ফেসবুক পেজ খুলেছি। ফেসবুক পেজের নাম হচ্ছে সি সাইমন। তো আমি ইউটিউবে যেরকমটা সাপোর্ট পাচ্ছি, ফেসবুক পেজে আমি ওরকম সাপোর্ট পাচ্ছি না। আমি একান্ত আশাবাদী যে আপনারা যারা আমাকে ইউটিউবে দেখেন, আপনারা সবাই আমাকে ফেসবুকে ফলো করবেন। হ্যাঁ, আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন, লাইক করে রাখবেন। তো আমি আপনাদের কাছে এটা আশাবাদী। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যদি ভালো ভিডিও করেন অথবা আপনি যদি কোনো একটা ভালো কাজ করতে যান, হ্যাঁ, যখন দেখবেন যে আপনার ভালোবাসার মানুষ বেড়ে গিয়েছে, ঠিক তখনই আপনার হ্যাটার্সও বেড়ে যাবে। ঠিক আছে, তখন আপনার হ্যাটার্স বেড়ে যাবে। আর আমাদের বাংলাদেশের জাতীয় খেলা হচ্ছে কি, আমাদের বাংলাদেশের জাতীয় খেলা হচ্ছে হাডুডু। ঠিক আছে, হাডুডু, এই হাডুডু খেলার নিয়ম হচ্ছে কেউ যদি সামনের দিকে যায় তাকে ফাদরের নিচে নামাতে হবে। ঠিক তেমনি আমাদের বাংলাদেশের মানুষগুলো স্বভাব এরকম হয়ে গিয়েছে, কিছু কিছু মানুষের স্বভাব, তারা মানে কখনো কারো ভালো চাইতে পারে না। কেউ যদি কোনো একটা ভালো কাজ করে, সে কী করে, কিছু খারাপ লোক কী করে, তার পা ধরে তাকে নিচে নামানোর চেষ্টা করে, এটা ঠিক না। কেউ যদি ভালো কাজ করে তাহলে তাকে ভালো কাজ করার জন্য আরও উৎসাহিত করবেন আপনারা। আপনারা এটা না করে আপনারা উল্টো তার বিরুদ্ধে আপনারা বিভিন্ন অভিযোগ করেন, উল্টো তাকে নিচে নামানোর জন্য অনেকভাবে চেষ্টা করেন, অনেকভাবে হয়রানি করেন, যেটা শিকার আমি অনেকবার হয়েছি। আমার অনেক ভালো ভালো কন্টেন্টে, আমার অনেক ভালো ভালো ভিডিওতে আপনারা কোন কারণে স্ট্রাইক মেরেছেন আমি জানি না। আমার অনেকগুলো চ্যানেল নষ্ট হয়েছে, অনেকগুলো পেজ নষ্ট হয়েছে শুধুমাত্র আপনাদের মিথ্যা স্ট্রাইকের কারণে। তো আমি আশা করবো আপনারা আমাকে আর এভাবে হয়রানি করবেন না। আমি ছোট মানুষ, আপনাদের ভালোবাসা নিয়ে আমি সবসময় থাকতে চাই, আপনাদের দোয়া নিয়ে সবসময় থাকতে চাই। আমি আশা করবো আপনারা আমাকে আবার আগের মতো ভালোবাসা দিবেন, আপনারা আবার আমাকে আগের মতো উৎসাহ দিবেন। প্লিজ দয়া করে আমার সাথে কেউ বেমানি করবেন না, আমার সাথে কেউ প্রতারণা করবেন না। আমি আশা করবো আপনারা সবাই আমাকে আবার আগের মতো ভালোবাসা দিবেন, আপনারা সবাই আবার আগের মতো আমার সিএসআইমন ইউটিউব চ্যানেলটাকে আগের মতো ভালোবাসা দিবেন আপনারা। আপনাদের কাছে এটা আমার অনুরোধ, একান্ত আমার অনুরোধ আপনাদের কাছে এটা। তো আমি আর কিছু বেশি কিছু বলবো না, যা বলেছি আপনারা আশা করে বুঝতে পেরেছেন। এই বলে আমি বিদায় নিলাম আজকে। আসসালামু আলাইকুম।